বিসমিল্হির রহমান রহিম মূর্তি পূজা উশৃঙ্খল শাসনকাল রোম সাম্রাজ্যের একটি শহর আফিসোস বর্তমানে এটি তুরস্কের একটি শহর কোনো কোনো আধুনিক গবেষকের মতে আজ কাহাফের ঘটনাটি ঘটেছিল জর্ডানের রাজধানী আম্মানের নিকটবর্তী এক স্থানে আফিসোস নগরী ইসাই ধর্মের সূচনাকালে মূর্তি পূজা বস্তুবাদী লিপ্ততা ও প্রকাশ্য বকবাদিতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল ইতিহাস থেকে জানা যায় মূর্তি পূজা ও বোগবাদী সবসময় এমনভাবে মিলেমিশে ছিল যেন এই দুটোর মধ্যে কোনো গোপন চুক্তি রয়েছে হিন্দুস্থানের পরিত্যক্ত ও প্রাচীন বাড়িগুলো এবং ঐতিহাসিক স্থানগুলো খননের দ্বারাও এর প্রমাণ মিলছে গ্রিক মিশর ও আরবের জাহিলি যুগেও এই কথার প্রমাণ পাওয়া যায় রোমরাজত্বেও এটাই ঘটেছে মূর্তি পূজা ও খায়েসাত পূজার স্রোত সকল রোহানি ও আখলাকে সৌন্দর্যকে ভাসিয়ে নিয়ে গেছে এবং সাম্রাজ্যের কেন্দ্রমূলে এমন একটি বোগবাদের সমাজ এসে গেছে যারা সাময়িক ভোগ ও অস্থায়ী সম্পদের ফায়দা ছাড়া অন্য কোনো জিনিসের মূল্যায়নকারী ছিল না কুদরতিভাবে আফিসুসের শাসকেরা সাধারণ জনসাধারণের সব বিষয়ের উপর কর্তৃত্বকারী ও নিয়ন্ত্রণকারী ছিল রোম সাম্রাজ্য তখন সুখ স্বাচ্ছন্দ্য সম্মান ও ক্ষমতার যাবতীয় বিষয়ের উৎস ও কেন্দ্রে পরিণত হয়েছিল তখন রোমকদের আঁকিদা বিশ্বাস ও রীতিনীতি গ্রহণ করা এবং শাসকদের অনুসরণ করার বিষয়টি এমন এক সাঁকু ছিল যা খুব সহজেই অন্য সব রাজ্যবর্গ ও শাসকবর্গকে সম্মান পদ ও ক্ষমতা লাভের মানজিলে পৌঁছে দিত এর পরিণাম ছিল এই রুমরাজ্যের চারপাশে সুযোগ সন্ধানীদের হজুম ভিড় লেগে গিয়েছিল বাহ্যিকভাবে তাদের মধ্যে মানুষের একটা আকৃতি ছিল বটে কিন্তু তাদের ভেতরটা ছিল ভোগ ও খায়াসাত পুরো করার জন্যে মৃত্যু পরোহীন কারিগরি দ্বন্দ্বৌলত পদ রাজত্ব ও ক্ষমতার জন্যে পাগল পারা তখন রাজ্যবর্গ ও শাসকরা তাদের মূর্তি পূজা খায়শাত ভ্রান্ত বিশ্বাস ও রীতিনীতি জনগণের উপর কার্যকর ও বাস্তবায়ন করতে আদম্য এবং এক এগিয়েছিল আর এই বলগাহীন ও শৃঙ্খল ভোগবাদিতা ও মূর্তি পূজার নিয়ম বিরোধিতা যেই করত প্রাষণ্ডরা তাকে শাস্তি দিত কখনও তার প্রাণনাশ করে দিত কখনো নাগরিক অধিকার ছিনিয়ে নিত সমগ্র রাজ্য একটা শিকল পরা জীবনবন্দিতে পরিণত হয়ে গিয়েছিল যেটা সব ধরনের অশ্লীলতা মন চাহিদা মতো জীবনাপকরণ মূর্তি পূজার নির্বুত কুসংস্কার ও অশ্লীল যৌনাচারে ভরা ছিল এর মধ্যে কারো আলাদা কোনো রং ভিন্ন কোনো বিশ্বাস পোষণ ও আখলাক ধারণ করার অনুমতি ছিল না রাজ্যের সব মানুষের শ্রেণী গোত্র বংশ বয়স মত ও বুদ্ধির মধ্যে বহুমুখী পার্থক্য থাকা সত্ত্বেও তারা সবাই হয়ে গিয়েছিল বইয়ের পৃষ্ঠার মতো এক সমান যার মধ্যে কোনো কম বেশি নেই পার্থক্য ও ভিন্নতা নেই আপসহীন মুমিন। মূর্তি পূজারী জুলুমের শাসন নীলজ্জ সমাজ ভীতিপ্রদ পরিষদ বিদগুটে এই আমানিসা আধারে কিছু এমন লোকই ছিল যাদের কাছে হজরত ইসাহ আলহাসাল্লামের তাহিদের দাওয়াত পৌঁছিয়েছিল তাদের নরম দিল জাগ্রত মন সত্যাগ্রহী হৃদয় সুস্থ বিবেক সেই আহ্বানের লাভবায়িক বলে সাড়া দিয়েছিল এই সত্য দাওয়াত শুধু তাদের দিল ও দেমাগে মন ও মস্তিষ্কে নয় সারা দেহ প্রাণে ছড়িয়ে গেছে এবং ইমান তাদের কাছে এমন মজাদার শক্তি ও সাহস আমরে বাধে এমন স্পষ্ট জিনিস যার পরিচয় দেয়া নিষ্প্রয়োজন ও নিশ্চিত বিশ্বাসে পরিণত হয়ে গেছে তাছাড়া তাদের জীবন টিকিয়ে রাখা কঠিন ও অসম্ভব ছিল তারা বিরাট ও বিশাল কোনো মূল্যের বিনিময়ে ইমান বিক্রি করতে রাজি ছিল না ইমানের জন্যে যদি তাদের জান দিতে হয় দেবে এর জন্য তাদের ভাবনার কিছু ছিল না যেখানে এই ধরনের সংঘাত এটিই প্রথম সর্বপ্রথম এই সংঘাত আসহাবে কাহাফের যুবকেদের মনে সৃষ্টি হয়েছে এর প্রভাব উপতিক্রিয়া ধীরে ধীরে বাইরে ও অন্যান্যদের মধ্যে ছড়িয়ে গেছে ইমানের প্রকাশ ও উচ্ছ্বাস এভাবেই হয় অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রথমে মানুষের দিলে পয়দা হয় এরপর বাইরে প্রকাশ পায় আসহাফে কাহাফের যুবকেরা জালেম শাসকের বেআইনি কানুনের বিলকুল বিপরীত চলা শুরু করল রাজা ও রাজ্যের শাসকেরা ছিল মূর্তি নিজেদের মতের বাইরে ভালো কিছু শোনা ও মেনে নেওয়ার উদারতা ও মানসিকতা তাদের ছিল না রাজ্য ও সমাজের মানুষগুলো ছিল হীন ও নিজ প্রকৃতির তারা অশ্লীলতা ও ভোগবাদিতা ছাড়া অন্য কিছুতে আগ্রহী ছিল না সততা নীতি নৈতিকতা ও ন্যায় নিষ্ঠার মতো ভালো কোনো বিষয়ে তারা সম্মত ছিল না আর সেই সময় রাজার নির্দেশ ও রাজ্যের সাময়িক রীতিনীতির বাইরে জীবন কাটানো সহজ বিষয় ছিল না বাহ্যিক সকল যুক্তি দর্শন ও মতামত দেশ ও সামাজিক অবস্থার পরিস্থিতি এবং জীবন ধারণের বাস্তবতা এই সব কিছুই আসহাফে কাহাফের ইমান যুবকের উপর ভীতিকর প্রভাব ও চাপ সৃষ্টি করেছিল চতুর্মুখী অবস্থা ছিল যুবকেরা যেন মূর্তি পূজারী রাজা ও সমাজের সামনে আত্মসমর্পণ করে তারা যেন ইমান ছেড়ে পরাজয় মেনে নিয়ে কুফুরি ও শিরকের পূজায় লিপ্ত হয় কারণ খাবার ছাড়া প্যাট ভরে না এবং টাকা ছাড়া খানা পাওয়া যায় না আর টাকা পয়সা তখন শুধু রাজার হাতেই ছিল সম্মান মর্যাদা সুনাম খ্যাতি শুধু রাজার ইচ্ছাই হাসিল হতো রাজার ইচ্ছা ও সম্মতি ছাড়া কেউই কোনো কাজ করার অধিকার পেত না চাকরি বাকরি ও কর্মসংস্থান সব কিছুই মূর্তি পূজারই রাজা ও তার লোকেদের অধীন ও ইচ্ছাধীন ছিল মানুষের নিরাপত্তা শান্তি ও নিরাপদ জীবন ছিল শুধু রাজার মূর্তি পূজার ধর্ম অনুযায়ী চলা এবং এর বৈধ অবৈধ ন্যায় অন্যায় কাজে অন্ধ সমর্থন ও সহযোগিতার মধ্যে এই অনুসরণ ও অনুগম এবং অন্ধভক্তি ও আনুগত্য ইমানি বিশ্বাস বিসর্জন দিয়ে সমাজ ও সাধারণের চাহিদা ও মতামত মেনে চলা ছাড়া সম্ভব নয় ইমান ইসলামকে ছেড়ে খাহেসাতের পথে চলো এটাই বস্তুবাদের যুক্তি ও বক্তব্য বস্তুবাদের সকল কাজকর্মে ব্যক্তির নাফসানিয়াত ও স্বৈরাচারিতার প্রকাশ ঘটে কিন্তু হাফে কাহাফের ইমানদার যুবকেরা মূর্তি পূজারী অত্যাচারী রাজা ও তার রাজনৈতিক প্রকাশ্য ও পরিষ্কার ভাষায় বিরোধিতা করে যুবকেরা নিজেদের ইমান ও আঁকিদা থেকে নিজেদের রাহনুমা ও মদত হাসিল করতে থাকে তারা নিজেদের ইমানে বিশ্বাস অনুযায়ী অগ্রসর হতে থাকে তাদের গভীর ভাবনা ও চিন্তাশীল দৃষ্টি যুগ ও কালের পর্দাকে ছিঁড়ে ফেরে অনেক অনেক সামনে পৌঁছিয়ে গেছে তাদের সামনে সেই চিত্র উদ্যাসিত ও উদিত হয়েছে যা বর্তমানে পর্দার পেছনে মানুষের দৃষ্টির আড়ালে যুবকেরা দেখেছে সমাজে এসব মাধ্যম ও উপায় উপকরণ ছাড়াও যেগুলো রাজা ও শাসকের কর্তৃত্বাধীন ও নিয়ন্ত্রিত এর বাইরে আরেকটি আসল মাধ্যম ও ব্যবস্থাপনা রয়েছে সেটি হলো আল্লাহ তাআলার কুদরত আল্লাহ পাকের ইচ্ছা শক্তি তিনিই দুনিয়ার সকল উপায় উপকরণ বস্তু ও মাধ্যম বানিয়েছেন তিনি একাই সবগুলো মানব সৃষ্টির আড়াল থেকে নিজ ইচ্ছায় পরিচালনা করছেন আল্লাহ তালার এই কুদরত ও ইচ্ছা যার সঙ্গী হয়ে যায় তার উপর কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুই আর কোনো ক্ষমতা ও প্রভাব বিস্তার করতে পারে না এবং সে কখনও এইসবের মুখাপেক্ষী হয় না আল্লাহ আল্লাহতালা যুগ ও সময়ের গতি প্রকৃতিকে এবং অবস্থান ও পরিবেশকে তার প্রয়োজনের অনুগামী ও অনুযামী করে দেন তার সকল কাজ ও প্রয়োজনকে একদমই সহজ সুন্দর ও আরামদায়ক করে দেন এবং তাকে নিজের বিশেষ রহমত ও নেয়ামতের মধ্যে ডেকে ও ডুবিয়ে রাখেন এই জন্যে তাকে বাহ্যিক উপায় উপকরণ বস্তু ও বিষয়াদির সামনে মাথান্যতো করতে হয় না সামান্য দুনিয়া পেয়ে গর্ব অহংকার করা এসব ফকির ও দুর্বলদের দরজায় তাকে কপাল ঠেকানোর মতো আপদস্থ হওয়ার প্রয়োজন পড়ে না তার জন্য দরকার শুধু আল্লাহ তালার উপর মজবুত ইমান নিয়ে অটল ও অবিচল থাকা এটি সেই পরিস্থিতির সময় যখন ইমান বাহ্যিক সকল উপায় উপকরণ দুনিয়াবী সকল মাধ্যম ও বস্তুর উপর পরিপূর্ণ গালেব ও বিজয়ী হয় আর এটি আসহাফে কাহাফের পুরো ঘটনার প্রাণ নির্যাস ও সার কথা কোরআন মাজিদে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই তারা ছিল একদল যুবক যারা তাদের রবের প্রতি ইমান এনেছিল আমি তাদের হেদায়ত বাড়িয়ে দিয়েছিলাম এবং তাদের অন্তরে ধৈর্য ও অবিচলতায় সুদৃঢ় করে দিয়েছিলাম যখন তারা পথে দাঁড়িয়েছিল তখন তারা সাফ সাফ বলল আমাদের রব তো তিনি যিনি আসমানসমূহ ও জমিনের রব আমরা তাকে ছাড়া অন্য কাউকে মাহবুদ বলে কখনোই ডাকব না যদি আমরা সেরকম করি তাহলে এটা বড়ই নিন্দনীয় কথা হবে এরা আমাদের কমের লোক যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে মাহবুদ বানিয়ে বসে আছে যদি সেগুলো মাহবুদই হয় তবে কেন তারা নিজ মাহবুদের সপক্ষে সুস্পষ্ট দলিল প্রমাণ পেশ করে না তাদের কাছে তো কোনো দলিল নেই সুতরাং আল্লাহর ব্যাপারে যে মিথ্যা বলে তার চেয়ে বড় জালিম আর কে সুরা কাহাফ আয়াত তেরো থেকে পনেরো